যে নতুন দিল্লির সুযোগ-সুবিধা মানবাধিকার বক্তব্য ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চয়তা সহ সেই আস্থা ও বিশ্বাসের জায়গা থেকে তাদের সারথি হয়েছে। যুব জনগোষ্ঠী সুশান্ত ও তরুণ যুবাদের সমৃদ্ধ করে শোষণহীন ও উদার গণতান্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক জবাবদিহিমূলক সুশাসিত থেকে অঙ্গীকারাবদ্ধ উদ্যোগী হইতে হবে। এক্ষেত্রে অনুসরণে বাক স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম হয় রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠান যুগের ক্ষমতা নিঃশ্বাস চরিত্রার্থের হাতিয়ার পরিণত হয়। এজন্য শারীরিক ও মানসিক নির্যাতন গণমাধ্যমের স্বাধীনতা বাক স্বাধীনতার মতো মৌলিক অধিকার সঙ্গে সমস্যা হলে দেশকে বাঁচাতে তরুণদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে ও বিস্তারের পথ চিরতরে বন্ধ করতে মত প্রকাশের অন্যতম মাধ্যম ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার স্থিতিশীল পদ্ধতি চিরতরে বন্ধ করার কার্য দক্ষতার আলোকে প্রযোজ্য পরিবর্তন আনতে হবে এবং সকল চাকরির জন্য আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত গ্রহণ করতে হবে। রাষ্ট্রীয় কাঠামোতে আলোচনা গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংস্থার চালু ভাষায় জেলা তথ্য অফিস এবং জেলা প্রশাসন মালায় আমাদের প্রান্তীয় জেলা প্রশাসক সভাপতি প্রফেসর লুৎফর রহমান খান আমরা আজকে এমন একটি সমাবেশে সুযোগ দিয়েছি মহোদয়।